সত্যের পথে থাকো, মিথ্যা কথা বলবে না। সত্য কথা বললে একটা কথাই তোমাকে মনে রাখতে হয় যে এইভাবে ঘটেছিল, কিন্তু যদি মিথ্যা বলতে শুরু করো তাহলে তোমাকে অনেক কিছু মনে রাখতে হবে। মহর্ষি পতঞ্জলি বলছেন যে আমাদের যোগের ক্ষেত্রে সমাধি লাভের জন্য, চরম লক্ষ্যে পৌঁছানোর জন্য আটটি ধাপের কথা উনি বলেছেন। এই আটটি ধাপের সপ্তম ধাপ যেটা ধ্যান, যেটাকে আমরা বলছি মেডিটেশন, মেডিটেশনের আগে উনি আরো ছটা ধাপ বলেছেন, সেগুলো পেরিয়ে এসে আমরা মেডিটেশনে আসতে পারি। অনেকে ধ্যানে বসলে পিঠে কষ্ট হচ্ছে বা মাথায় নানা চিন্তা আসছে, কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না, এই যে অসুবিধাগুলো, এগুলো কিন্তু থেকে যাবে। মানে ব্যাপারটা কিরকম আপনাদের একটু অন্যভাবে বোঝাই, যেমন ধরুন কোন ছেলে বা মেয়ে যার বয়স 10, 12, 15 এরকম বয়স, লেখাপড়া করেনি, ধরুন কিছুই পড়েনি কোনোদিন, এবার তাকে যদি হঠাৎ করে মাধ্যমিকে বসিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? সে কিছুই পারবে না, হয়তো ক্লাস 1-2 একটুখানি পড়েছিল তারপর একদম মাধ্যমিক, সে সেখানে কোনো খেয়েই পাবে না। তো এই অষ্টাঙ্গ যোগের এই ব্যাপারটা কিন্তু ঠিক সেই রকম, মানে প্রথমে বেশ কিছু ধাপ আছে, সেগুলো যদি আমরা সুন্দরভাবে মেনে নিই, মেনে চলি, নিজেকে সেইভাবে তৈরি করি, যে কোনো কাজের জন্য যেমন একটা প্রস্তুতি পর্ব আছে সেরকম ধ্যানেরও একটা বিরাট প্রস্তুতি পর্ব আছে, সেইভাবে যদি আমরা করি তাহলে কি হবে, কাজটা ভালো হবে, ঠিক মতো হবে, সুশৃঙ্খল ভাবে হবে এবং আপ টু দ্য এক্সপেক্টেশন হবে, আমরা যেভাবে আশা করছি, যেভাবে করতে চাইছি সেইভাবে হবে। যম, তারপর নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। যম যেটা সেখানে বলা হচ্ছে পাঁচটা যম, অহিংসা, সত্য, অস্ত্র, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, পাঁচটা যম, মানে যমের পাঁচটা ধারা, পাঁচটা দিক। অহিংসা, অহিংসা বলতে কি বোঝাচ্ছে? হিংসা না করা, কোন রকম ভাবে হিংসার আশ্রয় না নেওয়া। মানে এই যে মহর্ষি পতঞ্জলি যোগের ক্ষেত্রে এটা ভাবলে বেশ অবাক লাগে, আজ থেকে ধরুন 2300 বছর আগে উনি লিখেছেন, যোগের ধারণা তার অনেক আগে থেকেই চালু ছিল। তো সেখানে উনি বলছেন যে অহিংসা প্রথমেই খেয়াল রাখতে হবে, আমরা হিংসা করব না যোগের পথে। যোগ মানে হচ্ছে একটা সাধনার লাইন, সাধনার ব্যাপার, সেখানে আমরা যখন এগোবো যদি আমার মন হিংসা থাকে, হিংসা মানেই হচ্ছে আমার মন বিক্ষিপ্ত, হিংসা মানেই কিন্তু আমার মন বিক্ষিপ্ত। কেন বিক্ষিপ্ত? আমি একটা হিংসাত্মক কাজ করলাম, করার পরে কিন্তু তার প্রতিদান আসবে। আমরা কি করি, হিংসাত্মক কাজের পরে যদি আমার শক্তি বেশি থাকে আমি ভালো আমি জিতে গেলাম, কিন্তু এই জিতটা প্রকৃতপক্ষে, মানে এটা আপনার সবাই খেয়াল রাখবেন, যখন আপনি শক্তিশালী, আপনার শক্তি বেশি, সেটা দৈহিক শক্তি হোক, রাজনৈতিক শক্তি হোক, আর্থিক বল হোক, যে কোনো রকম ভাবে যখন আমি জিতে গেলেন, আপনি কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে যে আমার বড় পরাজয় আসছে বা আসতে পারে, আমরা এটা একদম ভাবি না। জিতে গেলাম মানে ওইটাই পার্মানেন্ট হয়ে গেল, আমরা ধরে নিই, কাজে আমাদের বড় পরাজয় আসছে, তৈরি থাকতে হবে। তো আমি যদি প্রথমেই হিংসা না করি তাহলে তো বড় পরাজয়ের জন্য প্রস্তুতি কোনো প্রশ্ন আসছে না। কাজে মহর্ষি পতঞ্জলি বললেন প্রথমেই অহিংসা, কারোর সঙ্গে হিংসা করবে না, এবং এই হিংসা করবে না এই কথাটা উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, মানে কায় মনো বাক্যে, মানে আমি শারীরিক ভাবে কাউকে আঘাত করব না, মন দিয়ে কাউকে কোনো আঘাত করব না, এবং বাক্য দ্বারাও কিছু বলবো না, কাউকে যেন কোনো ক্ষতি না হয়, নিজে সরাসরি কাউকে আঘাত করব না, কাউকে দিয়ে আঘাত করাবো না, আমি কিছু করলাম না, করলাম যে অপমান, এটাও করা যাবে না। মহর্ষি পতঞ্জলি তার পতঞ্জল যোগ দর্শনের দ্বিতীয় অধ্যায় সাধন পাদে এগুলো খুব সুন্দরভাবে বলেছেন। তারপরে উনি বলছেন যে এমনকি কোনো হিংসাত্মক কাজ হচ্ছে, চলছে, অন্য কেউ করছে, সেটার প্রতি আমি মানসিক সমর্থন জ্ঞাপনও করব না, মানে কেউ কাউকে মারছে, আমার খুব ইচ্ছা ছিল অনেকদিন যে ও একটু যদি মার খায় বা ও যদি জব্দ হয় তাহলে আমার খুব আনন্দ হবে, বেশ দেখছে আমি খুব এনজয় করছি, হ্যাঁ ঠিক হয়েছে, মনের মতো হয়েছে ব্যাপারটা, এটাও করা যাবে না। মানে সম্পূর্ণভাবে আমাদের অহিংস থাকতে হবে। উনি ওখানে আরো অনেক বিস্তারিত বলেছেন, সেগুলো আমি সুযোগ মতো অন্য সময় আলোচনা করব। অহিংসা, তারপরে উনি বলছেন সত্য, মানে সত্যের পথে থাকতে হবে, হিংসার আশ্রয় নিও না, এই মিথ্যার আশ্রয় নিও না, মিথ্যার আশ্রয় নিলে কি হবে, আবার মন চঞ্চল হবে। এই স্ট্রেস মুক্তির জন্য আপনারা দেখবেন অনেক রকম হয়তো ওষুধ আছে, অনেক রকম ট্রিটমেন্ট আছে, অনেক রকম কাউন্সিলিং আছে, অনেক রকম বিধিনিষেধ আছে,
কিন্তু আমরা যদি এইগুলো একটু মেনে চলি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমার মন শান্ত হয়ে যাবে, শান্ত করতে হবে না। আমরা যেটা করছি মনকে অশান্ত করছি প্রথমে, পরে তারপর সেটাকে শান্ত করার জন্য বাইরে নানা অবজেক্টের সাহায্য নিচ্ছি, নানা ভাবে নিচ্ছি মানে কি খেপার মতো নিচ্ছি। অনেকে দিশারা হয়ে যাচ্ছেন যে আর পারছি না এত স্ট্রেস, কিন্তু মহর্ষি পতঞ্জলি বলছেন তুমি ভেতর থেকে স্ট্রেসটাকে দূর করো, মানে আমরা স্ট্রেস ভেতরে আছে বাইরে থেকে কিছু এনে বলছি স্ট্রেসটাকে টেনে বের করো, কিন্তু মহর্ষি পতঞ্জলি ভেতর থেকে তুমি একে বের করে দাও, বেরিয়ে যাবে, স্ট্রেস থাকবে না। সত্যের পথে থাকো, মিথ্যা কথা বলবে না। সত্য কথা বললে কি হয়, একটা কথাই তোমাকে মনে রাখতে হয়, একটাই ব্যাপার যে এইভাবে ঘটেছিল। কিন্তু যদি মিথ্যা বলতে শুরু করো তাহলে তোমাকে অনেক কিছু মনে রাখতে হবে। হ্যাঁ, একে আমি কি বলেছিলাম, হেরে যা মনে নেই তো কি বলেছিলাম, ওকে আবার অন্য কথা বলে দিলাম, কারণ আমি মিথ্যার আশ্রয় নিচ্ছি, নানাভাবে নানাজনকে বলছি এবং সবাই জেনে যাচ্ছে আমি মিথ্যাবাদী, আমার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এবং লোকের কাছে আমি অবিশ্বাসের পাত্র হয়ে যাচ্ছে। অহিংসা সত্য অস্ত্র চুরি না করা, চুরি না করা, চুরি দ্বারা প্রকৃতপক্ষে কিন্তু অভাব দূর হয় না। চোর চুরি করে ঠিকই, সে তার আর্থিক প্রয়োজনে বা কোনো কারণে করে, এবং সবসময় যে আর্থিক অভাবের জন্য চুরি করে তা না, স্বভাবেও চুরি করে। এবং এই চুরির মধ্যে যদি আমরা একটু বড় করে দেখি চুরি শব্দটাকে, তার মধ্যে ঘুষ খাওয়া, কোনোভাবে কাউকে প্রতারণা করা, ঠকিয়ে নেওয়া, এগুলো করতে উনি বারণ করছেন। কেন বারণ করছেন খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে যদি আমি মানসিকভাবে ফ্রি থাকতে চাই, কিন্তু আমি যদি এদিকটা গুরুত্ব না দিই, যেটা আমরা সাধারণভাবে সবাই দিই না, ভুল করে ফেলি, আমরা লাভের প্রতি এত বেশি আসক্ত হয়ে যাই যে আমার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে, এইটা আমার চিন্তার কারণ হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা আমরা ভুলে যাই। বাড়িতে বন্ধু বেড়াতে আসবে, ফোন করলো, এই আমি তোর বাড়ির কাছাকাছি এসছি, যাচ্ছি, তুই বাড়িতে আছিস তো? বলছে হ্যাঁ আছি আছি, আয় আয় চলে চলে। এবার ভদ্রলোক ব্যস্ত হবে, তার গিন্নিকে বলছেন এই এই শোনো শোনো, এই 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 ফুলদানিটা সরাও, এটা কিন্তু সরাও, এটা সরাও, এগুলো ভেতর ভেতরে কিন্তু ভেতর ঘরে খেলাম, মানে ড্রয়িং রুমে যেখানে সে বন্ধু বসবে সেই ঘর থেকে বেশ কিছু জিনিস চক্রটো নিজে এবং বউকে বললো সরিয়ে নিল। বউ তো প্রথমে বুঝছেন না, গিন্নি বুঝছেন না কি হচ্ছে ব্যাপারটা, তুমি এরকম করছো কেন, হ্যাঁ তোমার বন্ধু কি চোর নাকি সব এসে চুরি করে নিয়ে যাবে, আরে বাবা ওসব কথা পড়াবো, এখনই চলে আসবে, কাছাকাছি এসে গেছে, তুমি তার এগুলো সরাও, পরে কথা বলছি। বন্ধু চলে এলো, বন্ধুকে বসানো হলো, গল্প গুজব হলো, বন্ধু চলে গেল এক সময়। তখন গিন্নি বলছে এবার তুমি বলো তো আমাকে, ব্যাপারটা বলতেই হবে, তোমার না জানলেও হবে, না না আমাকে জানতেই হবে, বলো। এসব ব্যাপারে গিন্নিরা ভীষণ নাছোড়বান্দা হয়। তখন সে কি আর করে, আসলে কি জানো তো এই জিনিসগুলো আমি ওর বাড়ি থেকেই চুরি করে এনেছি। তাহলে এবার দেখুন ব্যাপারটা কিরকম দাঁড়ালো, মানে বন্ধু আসতে শুনে ওর মনে যে অস্থিরতা হলো, এবার বলুন স্ট্রেস হবে কি হবে না। আমি তো স্ট্রেসফুল হওয়ার ক্ষেত্র প্রস্তুত করে রেখেছি, কিন্তু আমাদের এটা করা চলবে না। আমি এর আগে একদিন কথা বলছিলাম যে যারা ভিখারী, মানে ভিক্ষা করে যাদের দিন চলে, কিংবা রাস্তা, এই যে শীতকাল গেল, হ্যাঁ শীতের রাতে আপনারা দেখবেন রাস্তা দিয়ে গেলে মানে গভীর রাতেও 11টা 12টা দোকানের কোনো গা ঘেসে শুয়ে আছে কিছু লোক, ছেঁড়া কাঁথা কম্বল গায়ে দিয়ে দিব্যি আছে, কষ্টে আছে, কষ্ট তাদের নিশ্চয়ই হচ্ছে, কিন্তু তারা কখনো সুইসাইড করে না, তারা কিন্তু চুরি করে না, তারা ওইভাবে কষ্ট করে দিব্যি চালিয়ে না সুন্দরভাবে, তাহলে তারা কিন্তু সৎ আছে, সৎ ভাবে জীবনযাপন করছে। এই প্রসঙ্গে আমার বলতে বলতে মনে পড়ে গেল, এই যে সৎ ভাবে জীবনযাপন করছে এটা কত দরকার, এটা মনে একটা জোর আনে আমাদের। আমার মেয়ে ছোট, তখন রিক্সা করে যেত স্কুলে, তো একদিন হেঁটে যেত, কাছে স্কুল ছিল, হেঁটে যেত, কোনো কোনো দিন রিক্সা করে যেত। তো একদিন ও আর বান্ধবী দুজন রিক্সা করে যাচ্ছে, এবার যেতে যেতে ওরা দুজনেই কোনোদিন এই রিক্সা ভাড়া দিত, কোনোদিন ও দিত, এইভাবে হতো। তো সেদিন ও যখন রিক্সা কিছুটা অর্ধেক রাস্তায় গেছে, তখন রিক্সা মানে অনেক আগের কথা, এটা রিক্সা ভাড়া কম, তখন এখান থেকে ওটা 5 টাকা নিত রিক্সা ভাড়া। তো সেই সময় তো মেয়ে ব্যাগ খুলে দেখছে যে ওর কাছে 4 টাকা, মানে কোনোভাবে 1 টাকা পড়ে গেছে কোথাও। এবার বন্ধু বলছে তুই কত এনেছিস, যে আমি যাচ্ছি কিছুই আনিনি, আমার কাছে কিছুই নেই, শিখিনি, তাহলে কি হবে। তো মেয়ে খুব ঘাবড়ে যাচ্ছে, কারণ 5 টাকা চুক্তি হয়েছে ওর সাথে, 5 টাকা দেবো। ও কাকু কাকু রিক্সা কাকু তুমি থামো থামো দাঁড়াও, আমার না 1 টাকা কম আছে, 4 টাকা আছে, হচ্ছে না 5 টাকা,
তুমি আমাদের একটু আগেই নামিয়ে দাও। মেয়ে খাবার গিয়ে বলছে 5 টাকা নেই, 4 টাকা আছে, তুমি আমাদের আগেই নামিয়ে দাও। তো রিক্সা চালক বলছে চুপ করে বসে থাকো, তোমাদের ঠিক স্কুলে নামিয়ে দেবো আমি। তো স্কুলে গেল, ওখানে স্কুলেই নামালো, নামিয়ে রিক্সা চালক বলছে যে তোমার মতো আমার মেয়ে আছে, হ্যাঁ কাজেই আমি বুঝি তুমি ওইভাবে আসতে তোমাকে নামিয়ে দেওয়া ঠিক না। এই যে ধরুন সততার জায়গাটা, হ্যাঁ, এবং সততা খালি না, এর সঙ্গে সে 5 টাকার জায়গায় 4 টাকা নিয়েও সে কিন্তু খুশি, হ্যাঁ, এবং কি খুশি না, সে একটা সামাজিক দায়িত্ব পালন করলো যে আমারও মেয়ে আছে তোমার মতো, হ্যাঁ, এইভাবে রাস্তায় নামিয়ে দেওয়া যায় না। তো এই যে জায়গাগুলো সত্য অস্ত্র অস্ত্র প্রসঙ্গে বলছি, তো আমরা যদি চুরি করবো না ভাবি, বাড়তি লাভ নেবো না ভাবি, তাহলে কিন্তু মনে একটা জোর পাওয়া যায়। ওই যে রিক্সা চালক সেদিন ওই ব্যাপারটা করলেন, ওনার নিজের নিশ্চয়ই ভালো লেগেছে।